শুক্রবার জুমার নামাজের আজান একবার নাকি দুইবার হবে জানতে চাই জুমার নামাজের আজান নিয়ে আমাদের দেশে আজকাল বিতর্ক হয় আল্লাহ তাআলা মাফ করুক আমরা বিষয় খুঁজে পাই না কত কত মীমাংসিত চূড়ান্তভাবে প্রমাণিত বিষয় নিয়ে আমরা অযথা বাড়াবাড়ি গন্ডগোল ফাসাদ এবং টানাটানি এবং মতপার্থক্য করি জুমার আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা ছিল সে আজানটা ছিল খুতবার আগের যে আজানটা এটা যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ জুমাতে আসতে পারত না সেজন্য খলিফাতুল মুসলিমিন ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে তিনি যখন খলিফা হয়েছেন তিনি জুমার প্রথম আজান চালু করেছেন এবং তিনি যেটা চালু করেছেন সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায়ে রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন সে আজানটা হলো খুতবার আরো অনেক আগে যেটা আমাদের দেশে প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন তো এই আজানটা একটু দূরে উঁচু জায়গা দেওয়ার নির্দেশ করেছেন তিনি যাতে করে সবাই জানতে পারে আজকে জুমার দিন এইজন্য অনেক আগে থেকে এখানে আজান দেয়া হচ্ছে মানুষ যাতে দূরদূরান্ত থেকে আসতে পারে তখন তো মাইক ছিল না এই আমলটা যেহেতু সাহাবীরা সবাই মেনে নিয়েছেন এবং অন্যান্য খলিফা পরবর্তী খলিফা আলাইহিসসালাম মেনে নিয়েছেন সমস্ত সাহাবায়ে কেরাম কেউ কোনো প্রশ্ন তোলেন নাই অতএব আজকের যুগে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে সে সাহাবীদের চাইতে দিন এক ইঞ্চি বেশি বুঝছে সাহাবীদের চাইতে দিন বেশি বুঝা এটা লক্ষণ ভালো হতে পারে না ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার পরে তোমরা আবু বকর ওমরকে খোলাফায়ে রাশেদাকে অনুসরণ করবে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল ওয়াসুন্নাতিল খুলাফায়ের রাশিদিনুল মাহদিয়িন তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে খুলাফার রাশিদের সুন্নাহ অনুসরণ করবে অতএব খুলাফার রাশিদের সুন্নাহকে অনুসরণ করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন সে আলোকে জুমার প্রথম আজান এটাও সুন্নাহ সম্মত এটা সুন্নতে খলিফা আর জুমার দ্বিতীয় আজান এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম